আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর রহমতে এখন অনেক সুস্থ, অনেক অনেক সুস্থ। আমি ডিপিআরসিতে গত 3 তারিখে ভর্তি ছিলাম আমার পিএলআইডি প্রবলেম নিয়ে। পিএলআইডি প্রবলেম লং টাইম ছিল, তো আজকে আমি রিলিজ হচ্ছি। তো আলহামদুলিল্লাহ আমি পুরোপুরি সুস্থ হয়ে বাইরে হচ্ছি। চলেন আমার প্রথম দিনের ভিডিওটা দেখে আসি। আসসালামু আলাইকুম, আমি ফয়েজ আহমেদ, আমি লক্ষ্মীপুর থেকে আসছি, আমার বয়স 24 বছর। আমি মূলত এটা পেইনটা ফিল করতেছি গত 3-4 বছর আগে থেকে, সিরিয়াসলি হয়েছিল গত ডিসেম্বর থেকে। তো গত ডিসেম্বরে আমি ডাক্তার দেখিয়েছি, ডাক্তার আমাকে প্রেসক্রাইব করলো প্লাস কিছু এমআরআই করালো, তারপরে বললো যে L5-S1 ভেসিকেশন, তারপরে ওখানে কিছু মেডিসিন দিল এবং ফিজিওথেরাপি দিল কিছু। এগুলোর পর থেকে এখন আমি এভাবে চলতেছি, কিন্তু এটা দিন দিন বাড়তেছে ব্যথাটা, তারপরে আমি এখানে আসি আর কি। অ্যাকচুয়ালি এটা আমি আইডেন্টিফাই করতে পারতেছি না এটা কীভাবে হয়েছে। এখন আমি অনেক সময় তো হ্যাবিট থিংস ক্যারি করছি, একসময় গাছ থেকেও পড়েছি, তা সেটা বাট গাছ থেকে পড়েছি এটা 15-20 বছর হয়ে গেল। আর হ্যাবিট থিংস ক্যারি করেছি প্রায় আমি 2008-09-তে, এখন ঠিক বলতে পারতেছি না কোথায় থেকে জিনিসটা হয়েছে। আসলে আমি তো কাজ করি হলো কিচেনে, আমি একজন শেফ। আমি যতক্ষণই ডিউটি করি 10 থেকে 12 ঘন্টা, 13 ঘন্টা বা বিভিন্ন অকেশনে 17-18 ঘন্টা ডিউটি করতে হয়, আমাকে সম্পূর্ণ কাজটাই করতে দাঁড়াই, আমাদের বসার কোনো সিস্টেম নাই। কাজ করার সময় যখন বেশি আমার যে সময় মুভমেন্টটা বেশি হয়, তখন আমার ব্যাক পেইনটা বেশি হয় একটু। আমার এখানে আপনার মাজার জয়েন্ট যেটা আছে ওটাতে আমি একটু ফিল বেশি করি মুভমেন্টের উপর ভিত্তি করে। নর্মালি আমি কাজের সময় বেল্ট পরে কাজ করি। ব্যাক পেইন হওয়ার পরে দাঁড়াই আমি ওখানে, আমাকে ওখানে কিছু এক্সারসাইজ দেখিয়ে দিছিল, তো বাট আমি সময় অত পাই না, আমরা আসলে একসময় ডিউটি পাকে যতটুকু পাবা। আমাদেরকে ডক্টরের পরামর্শ ছিল আপনি আধা ঘন্টা বা 45 মিনিট পরে একটু বসুন, 5 মিনিট বা 7 মিনিট, সেটা আমাদের হয় না। স্পেশালি যখন আমাদের অপারেশন আমরা থাকি তখন সেটা সম্ভব হয় না। আর তারপরে একটু পাওয়ারটাও একটু এক্সারসাইজ করে দেখে দিচ্ছি, এগুলো একটু যদি সময় পাই তাহলে এটা করে নিই আর কি। সর্বমোট তো আমি তো ডাক্তার কাউন্ট দিতে পারবো না, বাংলাদেশে তো আমি দেখিয়েছি অনেকজনকে দেখিয়েছি, প্লাস ওখানেও আমি 3-4 জনকে দেখিয়েছি, বাংলাদেশে প্রায় 8-10 জন ডাক্তার দেখিয়েছি। আমাকে বাংলাদেশের ডক্টর যেমন আমি গত বছর এক জায়গায় দেখিয়েছিলাম, ও আমাকে এক্সএমএক্স বললো আপনার এটা কোনো সমস্যা না, এটা কিছুই না, কিছু হবে না। প্লাস আবার কোথায় আমি যখন ওই এমআরআই রিপোর্টগুলো দেখিয়েছি, ওরা দেখে বললো আপনাকে, কেউ বললো অপারেশন করতে হবে, কেউ বললো আপনাকে শুধু থেরাপি প্লাস আপনার এক্সারসাইজ করলে হয়ে যাবে, বা কেউ বলছে যে থেরাপি করতে হবে, এক্সারসাইজ করতে হবে প্লাস আপনার ইঞ্জেকশন নিতে হবে। এই এক একজন এক এক পরামর্শ দিল আর কি। আপনারা যে সারি শুনতে আসলে এটা ওনাকে আমি অনলাইনে ইউটিউবে আমি দেখতেছি, ওনার ভিডিওগুলো অনেকদিন দেখতেছি আমি, প্রায় আজকে 3-3.5 বছর ধরে দেখতেছি ওনার এই কার্যক্রম কীভাবে করতেছেন, বিভিন্ন পেশেন্টের সাথে কথা বলতেছেন বা বিভিন্ন পেশেন্টের সাথে কথা বলে ইন্টারভিউ নিচ্ছে, তখন আমি এইভাবে দেখতেছি। দেখার পরে আমার কাছে একটু ফেইথ হলো যে আসলে জনরা বিনা অপারেশনে এটা করা যায় কিনা। বাট আমি একটু খোঁজ খবর নিলাম, আমার একটা ফ্রেন্ড আছে এখানে বা 2-3 জনের কেউ আছে, তাদের সাথে কথা বললাম, এই যে হ্যাঁ আমরা তো শুনতেছি ওনার নাম, উনি ভালো করতেছেন, তারপরে ওই হিসেবে আসা আর কি। প্রথম আমার প্রথম ভিডিওতে যদি আপনারা দেখে থাকেন তাহলে দেখবেন অনেকগুলো আমার প্রবলেম ছিল, আমি ওখানে উল্লেখ করছিলাম। আর আজকে আমি কথা বলতেছি ঠিক ওই অবস্থায় বসে, অনেক আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো অবস্থায়। আমি তো আসলে আমার ভর্তিটা ছিল এরকম যে আমার ইয়া থেকে পিএলআইডিতে কোমরের প্রবলেম ছিল, প্লাস আমার পায়ে বাম পায়েতে জিম জিম নামতো, তো এগুলো অনেকদিন ছিল পরে এগুলো, এবং আমার দু পায়ের উরুতে অনেক ব্যথা ছিল, এগুলো নিয়ে আমি আশ্রমে ভর্তি হয়েছিলাম। আলহামদুলিল্লাহ এখন আমি সুন্দর মতো বসতে পারি, চলাফেরা করতে পারি, কোনো সমস্যা হয় না, সবকিছু ঠিক আছে, সবকিছু আমি সুস্থ হয়ে বাইরে হচ্ছি। আরে এখানে অফকোর্স ডিপিআরসি চিকিৎসা সম্পর্কে আমার ন্যূনতম কমপ্লেন নেই, এদের অত্যাধুনিক এবং এরা খুবই প্র্যাকটিক্যাল, এটা মানতেই হবে, কারণ এই ব্যাপারে কোনো কমপ্লেন নেই, অনেক অনেক ভালো চিকিৎসা এবং এরা সবাই অনেক আন্তরিক, বিশেষ করে থেরাপিস্টগুলো যেমন আমাকে করছিল, অনেক ভালো একটা ছেলে, অনেক ভালো কাজ করছিল। স্যার তো আমায় স্যারের কথা তো বলতে হয়, স্যার সুন্দর করে রোগীর কথাগুলো শুনেন, তাৎক্ষণিক ডিসিশন দেন এবং তাৎক্ষণিক তার স্টাফগুলোকে বলেন কী কী করা দরকার। স্যার অনেক ভালো মানুষ, অনেক ভালো মানুষ না, এটা ঠিক ডিপিআরসিতে আমি কখনো এটা হসপিটাল ফিল করি নাই, আমি এটা অবশ্যই আমার নিজের রুমের মতোই ফিল করছি। ইভেন আমার আত্মীয় স্বজন যারা আসছে তারা সবাই বলছিল যে এটা হসপিটালের মতোই মনে হয় না, এটা একটা যেন ফ্যামিলি রুমের মতোই মনে হচ্ছিল, অনেক অনেক ভালো তাদের ইয়েগুলো।
না অবশ্যই লাইফটা তো একটু বোরিং থাকে, কারণ টেনশনের মধ্যে থাকে। আমি একটা রোগ নিয়ে ভর্তি হয়েছি, এই সিস্টেম গুলো তো সবসময় মাথায় কাজ করে। তারপরে আমার কাছে বোরিং হয় নাই, কারণ বোরিং হওয়ার মতো আসলে সুযোগ নাই তো, কারণ আপনার প্রতি আপনার সাথে কিছুক্ষণ পর পর আপনার লোকগুলো আসতেছে, আপনার সাথে কথা বলতেছে, আপনাকে ট্রিটমেন্ট দিচ্ছে, তো আপনার বোরিং হওয়ার এখানে সুযোগ নেই আসলে। আর আপনি যদি এখানে আরেকটা ব্যাপার আমার সবচেয়ে লক্ষণীয় হলো এটা, এদের রেস্ট্রিকশন আছে, যেন ট্রিটমেন্টটা শুরু করে বাইরেতে দেয় না, কিন্তু যখন আপনি একটু সুস্থ হবেন তখন আপনি চাইলে আপনার থেরাপিস্টকে নিয়ে বা এদের ফর্মালিটি সেটা নিয়ে বাইরে। তখন আমি আমি যেমন আমার আব্বা অসুস্থ ছিল, আমি বাইরে গেছি, ওগুলাতে এই কারণে বোরিং ফিল হয় না। হ্যাঁ, আমি তো আসলে কেন কয়েকজন সাথে আলাপ করছিলাম, আলাপ করার পরে আমি আসার পরও দেখছি কয়েকজন, আমি তো লং টাইম ছিলাম, প্রায় এক মাসের মতো, আমার তো অনেক দিনের রোগ ছিল, জটিল রোগ ছিল। তা আমি আসি দেখছি এক সপ্তাহ বা 10 দিন 15 দিন বাইরে এসে এখন ডিফারেন্টও কিছু দেখছি, হয়তো বা বার্ধক্যের কারণে সবাই সবকিছু থেরাপি নিতে পারে না, সেটা আল্লাহ সব, কিন্তু ওভারঅল ট্রিটমেন্টগুলো অনেক ভালো। না না অবশ্যই আমার মধ্যে যদি কেউ ইভেন আমি যদি সেকেন্ড টাইম যদি লোনাও করে যদি আমি যদি ফিল করি যে আমার এটা অসুস্থ আমি, তাহলে আমি অবশ্যই এখানে আসবো, অবশ্যই অবশ্যই এখানে আসবো। আর অফকোর্স সেটা তো আমার ফ্যামিলি বা আমার যদি কেউ নিকটাত্মীয় থাকে তাহলে আমি তো বলবো এখানে আসার জন্য, এখানে আসি ট্রিটমেন্টটা করার জন্য, কারণ বিনা অপারেশনের ট্রিটমেন্ট এটা অবশ্যই অবশ্যই ভালো দিক একটা। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক কথা বলছি শুনছেন, সবাই ভালো থাকবেন, দোয়া করবেন আমাকে। সালামু আলাইকুম। আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে। প্রপার ডায়াগনোসিস, কনসালটেশন, পেইন ও প্যারালাইসিস চিকিৎসা, পুনর্বাসন, আমাদের সব আয়োজনই সবসময় আপনাদের জন্য 24 ঘন্টা খোলা। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশেই। ডিপিআরসি হসপিটাল লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।